গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কি করছো তোমরা সবাই, সবাই কেমন আছো? আজকে সকালবেলা উঠে মানে চোখটা খুলেছে আর হাতে চলে এসছে গিফট। তো তো কি করলাম বলো তো, সেকেন্ড বার থাম্বনেল নিলাম। তো গিফটটা এসছে, মানে গিফটটা পাঠিয়েছে বিদেশের এক আন্টি। আন্টি আমাকে একদম মানে স্ট্রিক্টলি না করে দিয়েছে তার নাম বা পরিচয় কিছু জানানোর জন্য। শুধু এটুকুনি বলতে পারি যে বিদেশ থেকে একটা আন্টি এই গিফটটা আমার জন্য পাঠিয়েছে। গিফটটা মানে আমার জন্য ভীষণই দামি গিফট, শুধু আমার জন্য না, যে কোনো ব্লগারের জন্যই। কালকেই বলছিলাম যে কোনো ব্লগারের জন্যই ভীষণ দামি গিফট এটা। এটা ছাড়া আমাদের যারা ব্লগিংয়ের চেষ্টা করছি তাদের জীবন অসম্পূর্ণ। তো চলো গিফটটা খুলে একবারে তোমাদের দেখাচ্ছি যে ভেতরে কি আছে। আর তার আগে আন্টিকে বলবো থ্যাংক ইউ সো মাচ, মানে সত্যি কথা বলতে ভগবানের দূতের মতন এসে, ভগবানের দূতের মতো এসে আমার প্রয়োজনীয় জিনিসটা মনে হলো যেন ভগবান মানে পাঠিয়ে দিয়েছে, মানে ভগবানের জায়গাটায় এই আন্টি এসে আমাকে এটা দিয়েছে। তো মানে সত্যি কথা বলতে এবার তোমাদেরকে আমি দেখাতে পারবো। আগে এটা খুলে নি, আমি বকবক বেশি করব না, কারণ বকতে বকতে কি বলে ফেলবো, ভুলভাল যদি কিছু বলে ফেলি। তো আগে খুলে নি, তোমাদেরকে দেখাই, তারপরে সব কথা, ঠিক আছে? তো চলো আনবক্স করি। এখানে দর্শক কিন্তু অনেকেই চলে এসছে, হ্যাঁ, দেখার আগ্রহ সবারই থাকে, অনেক দর্শক আছে। বিশেষ করে এই দর্শকটিকে তো আমার বেশি ভয়। এই যে নাচন কোদনটাই আমার ভালো লাগে না। বসো এখানে, দেখো সবাই কিন্তু বসে রয়েছে। আমি বসে বলবো না, আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো। নোকিয়া G10, নোকিয়া G10, হাতালে হাতালে হাতালে, পাতায় হাত দাও, পাতায় হাত দাও। থ্যাংক ইউ, মানে কিছু কি বলবো আমি জানি না। আমি তোমাদেরকে খুলে দেখাচ্ছি, একটা অসাধারণ একটা ফোন, অসাধারণ ফোন একটা। যাই হোক, এখন মনে হয় চার্জ দেওয়া নেই, খুলেছে। আর আন্টি আমাকে বলছিল যে কভার একটা কিনে নিও। তো আন্টি চিন্তা করার কোনো কিছু নেই, কভারটা দিয়ে দিয়েছে, কারণ আন্টি মাপ মতো কভার পায়নি। কিন্তু এই দেখো মাপ মতো কভার ওরা দিয়েই দেয়, সঙ্গেই আছে। কে আসলো? ওই যে দাদু এসছে। আর আছে তো চার্জার, হাতাতে নামো। এই যে চার্জার, আর জুতো না পরে যাবে না। আর এইটা হচ্ছে পিন। তো এই হচ্ছে ফোনটা, পেছনটাও কালারটা দেখো, আমার তো কালারটা চারটে ক্যামেরা, মানে প্রথমবার 4 ক্যামেরা, মানে আমি এখন কিছু বলবো না, তার কারণ আমি এখন যদি বলা শুরু করি আমি জাস্ট ভুলভাল বলে যাব, বকেই যাব।
আমি জানি না কি থেকে কি বলে ফেলবো বা কি বলতে চাইছি, কি বলতে গিয়ে কি বলে ফেলবো, তবে এটা ভীষণ মানে দরকারি আর জরুরি। কালকেই আমি ভিডিওতে বলছিলাম যে এটা ছাড়া একটা ব্লগারের মানে জীবন অসম্পূর্ণ। তবে আমি বলছি এবার, আন্টি আমাকে যোগাযোগ করেছে, মানে জাস্ট আমাকে বলেছিল তোমার, হ্যাঁ এটা নিয়ে আবার অনেক জলঘোলা হবে আমি জানি। আন্টি গুগল থেকে আমার নাম্বার পাইনি, আমি এত বড় মানুষ না যে গুগল থেকে পাবে। অবশ্যই আমাকে বলেছিল তোমার ফোন নাম্বার আর অ্যাড্রেসটা দিও, আমি দিয়েছিলাম, কিন্তু তখনও আমি জানি না যে আন্টি আমার জন্য ফোন পাঠাচ্ছে। আন্টি কালী পুজোর দিন আমাকে মেসেজ করে আর বলে যে তোমার জন্য একটা ফোন কিনে পাঠিয়েছি, তুমি পেয়ে আমাকে জানিও। তো আমি আজকে সকালবেলা আন্টি মেসেজ করে যে তোমার কিন্তু ওটা আউট অফ ডেলিভারি হয়ে গেছে, তুমি পেলে আমাকে জানাবে। তো ঘুম থেকে উঠেই জাস্ট যখনই হাতে ফোনটা পাই তখনই আমি তোমাদেরকে জানাই, মানে ফোনটা পাই, তারপরে এসে জাস্ট চাটা খেয়েই আমি তোমাদের সামনেই আনবক্স করলাম। তো ফোনটা আগে সেট করি, আগে চার্জ টার্জ ঠিক করে দিয়ে নিই, তারপরে এই ফোনটা থেকে নেক্সট ভিডিও তোমাদের জন্য যাবে। আজকের ভিডিওটা তো এই ফোন থেকেই করছি, নেক্সট ভিডিও নেক্সট দিন থেকে ভিডিওগুলো অবশ্যই এই ফোনে হবে, আর তখন আমার পুরনো ফোনের অবস্থাটা তোমরা অবশ্যই দেখতে পাবে। তো আর প্রজ্ঞা আরও বেশি খুশি, কারণ প্রজ্ঞা এই ফোনটা প্রজ্ঞা নেবে করে সারাক্ষণ গেম খেলবে, গেম ডাউনলোড করবে, তো ও আরও বেশি খুশি আমার থেকে। যাই হোক, মানে বলছিলাম না যে তোমরা এইটুখানি বলো এটাই আমার জন্য অনেক, কিন্তু মানে আন্টি কিনে আমি আন্টিকে বললাম যে তুমি না ভগবানের দূতের মতন এসে আমাকে জিনিসটা দিলে, এই জিনিসটা যে আমার কী প্রয়োজন ছিল, কারণ ভিডিও বাবা উল্টোপাল্টা কিছু টিপো না। দেখছিস তো কি করলি? আমি কিছু করিনি। যা মামাকে তো এটাই বলছিলাম, ভগবানের দূতের মতন এসে আন্টি মানে সেই দিনকার কালী পুজোর দিনই আমাকে মেসেজ করেছিল যে তোমার জন্য একটা ফোন কিনে পাঠিয়েছি। মানে আমি জানি না, আমি বলেছিলাম তোমাদেরকে যে করেই হোক ধার বাকি করে হলেও আমাকে একটা ফোন নিতেই হবে। আমি যখন এই ফোনটা থেকে এই ফোনের অবস্থাটা তোমাদেরকে দেখাবো তখন তোমরা বুঝতে পারবে। তো সেই জায়গাটা আমাকে কোনো মানে কোনো কিছু ভাবতেই হলো না, জাস্ট আন্টি আশীর্বাদ হিসাবে মানে আমাকে এমন একটা জিনিস দিল, মানে এটা হচ্ছে একটা ব্লগারদের জন্য জীবনের সব থেকে দামি গিফট, এর থেকে উপরে আর কিছু হতেই পারে না। কারণ আমাদের ওই যে কালকেই বললাম আমি কালকের ভিডিওতে, সব কিছু এ টু জেড আমাদের এই ফোনেই, শ্যুট করা থেকে শুরু করে এডিটিং করা, তারপরে চ্যানেল খোলা, সব কিছু তো আমাদের ফোনের মধ্যে। যাদের ক্যামেরা আছে তাদের ব্যাপারটা আলাদা, কিন্তু আমাদের যারা আমরা ছোটোখাটো সবে ইউটিউবে জার্নি শুরু করেছি তাদের জন্য আমাদের ফোনটা ভীষণই একটা দামি জিনিস, এটা ছাড়া আমাদের একটা সেকেন্ডও চলে না। তো সেটাই বললাম, আর মানে সত্যি কথা বলবো যে আন্টিকে আমি কি বলে ধন্যবাদ দেবো আমি সেটা জানি না, শুধু একটা কথাই বলবো, আন্টি মানে থ্যাংক ইউ সো মাচ, তুমি যদি ভিডিওটা দেখে থাকো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। আমি জানি আন্টি রেগুলার ভিডিও দেখে, তো মানে তুমি সত্যি ভগবানের দূতের মতো এসে আমাকে মানে এই সেই বলে না সান্টা ক্লজ বাচ্চাদেরকে এসে গিফট দিয়ে যায়, তুমি আমার সান্টা ক্লজ বলো, তুমি আমার ভগবানের দূত বলো, যাই বলো, তোমার মাধ্যমেই আমাকে এই গিফটটা হয়তো পাঠিয়েছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, মানে আমার তোমার এই মানে ইসে আমার মানে কি বলবো, মানে আমার কথা বললাম না জড়িয়ে যাবে, আমি জানি না কি বলে তোমাকে ধন্যবাদ দেব, তবে থ্যাংক ইউ সো মাচ। আর যেটা হচ্ছে নভেম্বর মাসে আমার জন্মমাস, তো এটা
আমার বার্থডে গিফট হিসাবে আমি নিলাম। তো থ্যাংক ইউ। আর তোমরা অবশ্যই জানিও কেমন লাগলো এটাকে আগে সেটিং করে, এটা দিয়ে ভিডিও করে, নেক্সট ভিডিও থেকে তো তোমরা এটা দিয়ে ভিডিও পাবে। আর অবশ্যই এটা সেটিং করে তোমাদেরকে দেখাবো। এখন এটাকে চার্জ দেবো, সব কিছু সেটিং করে নিই, এটার মধ্যে আমার যে মানে সিম টিমগুলো সব ভরে নিই, তো তারপরে আবার তোমাদেরকে দেখাবো। আর অবশ্যই নেক্সট থেকে তো এই মানে এই ফোনটা দিয়েই ভিডিওটা তোমরা পাবে। তো চলো, হ্যাঁ, টাটা, বাই বাই। দেখি সারাদিনের কোনো কাজকর্ম শেয়ার করতে পারি কি না, যদি শেয়ার করতে না পারি তাহলে এইটুকুনি ভিডিওটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর ইচ্ছা আছে ওই ফোনটা ঠিক করে ওই ফোন থেকে নেক্সট ভিডিওগুলো শ্যুট করার। তো আজকের মতন তাহলে এখানেই শেষ করলাম, আজকের ভিডিওটা ছোট হলো। তো টাটা, চলো, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ফ্যামিলির সবাইকে ভালো রেখো। আর কেমন লাগলো তোমাদের এই গিফটটা অবশ্যই জানিও। আর যারা কন্ট্রোভার্সি করতে চায় তাদের জন্য অলওয়েজ ওয়েলকাম, জয়শ্রী সবসময় খোলা আছে। তো জয়শ্রীকে নিয়ে যত পারো কাদা ছড়াছড়ি করো, অসুবিধা নেই। কিন্তু আমার জন্য সত্যি এটা মানে কি বলবো, মানে বলতে পারো না, আর একটা লাইফ এইটা ছাড়া মানে সত্যি আমার ভীষণ দরকার ছিল। তো আমি বললাম না আন্টি আমাকে না যা মানে প্রথমেই আমাকে বলেনি যে আমি তোমার জন্য কি পাবো। আন্টি জাস্ট এটা জেনে অর্ডার করে দিয়ে আমাকে জানিয়েছিলো যে আমি তোমার জন্য ফোন পাঠাচ্ছি। তো সেদিনকার আমার সত্যি কথা সেদিনকার মনে হয়েছিলো সত্যি ভগবান হয়তো আন্টির মাধ্যমে আমাকে সেই গিফটটা দিয়ে গেল। তো যাই হোক, চলো, কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও। আজকে ভিডিওটা শেষ করলাম, টাটা, বাই বাই, সবাই ভালো থাক, ভালো, সরি কথাও জড়িয়ে যাচ্ছে, ভালো থেকো। আর থ্যাংক ইউ আন্টি সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, টাটা।